সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আল হারামেন গ্রুপের ও আল হারামেন হাসপাতালের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির। তিনি এক শোকবার্তায় বলেন, বদরুদ্দিন আহমদ কামরান ছিলেন নিরহংকারী একজন জনপ্রতিনিধি। তিনি ছিলেন ব্যবসায়ী বান্ধব এক হাস্যোজ্জ্বল চেহারার অভিভাবক, একাধিকবারের নির্বাচিত জননন্দিত জনপ্রতিনিধি ও বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে সিলেট সহ দেশ একজন খাঁটি জনগণ বান্ধব রাজনৈতিক নেতাকে হারালো। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।